আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে পারফেক্টভাবে এবং টিপস সহ ছানা সন্দেশ আমরা সবাই খেতে খুব পছন্দ করি, কি বলেন? আমার কাছে তো খুবই ভালো লাগে ছানার সন্দেশটা। তো আগামীকাল আমি আপনাদের এই ছানা দিয়েই সন্দেশটা তৈরি করে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই কাপড়টাকে উপর থেকে তুলে নিচ্ছি। এই ছানাটা গরম থাকা অবস্থায়, আরেকটা টিপস বলছি, গরম থাকা অবস্থায় ছানাটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে করে মিষ্টিটা খুবই সুন্দর হয়। তো আমি একটি বাটির মধ্যে পানি দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন একটি ঝাঁঝরির মধ্যে ছানাটুকু দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা যে কোনো কিছুই বানান না কেন, মিষ্টি বা ছানার সন্দেশ, ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন, তারপরে ছানা বা মিষ্টিটা বানানো শুরু করবেন। এই দেখুন, লিটার দুধের ছানা। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনারা আপনজনদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো আগামীতে আসছি সুন্দর রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।